ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছি। আচ্ছা আচ্ছা স্টুডেন্টস, আমাদের তোমাদেরকে নিয়ে আমাদের চারপাশে আরো অনেক লোকজন আছি আমরা, ঠিক আছে? সাপোজ আমি দেবলীনার বাড়িতে যেতে চাই, হ্যাঁ? তো দেবলীনার বাড়িতে যাওয়ার জন্য তাহলে আমার কি কি ইনফরমেশনের দরকার আছে? অ্যাড্রেস, ভেরি গুড। মানে অ্যাড্রেসটা যদি আমি জানি তাহলে আমি ইজিলি দেবলীনার বাড়িতে পৌঁছে যেতে পারবো। ঠিক এরকমই যখন আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যাটমের মধ্যে কোন ইলেকট্রনটা কোন অরবিটে আছে, কোন অরবাইটালে আছে, এটার উপরে আমরা ডিসকাস করব। এখন ইলেকট্রনকে জানার জন্য, ইলেকট্রনের ইনফরমেশন পাওয়ার জন্য তাহলে আমাদের কি কি চারটা সেট অফ নাম্বার দরকার, যেগুলোকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? এই ইলেকট্রনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চারটে কোয়ান্টাম নাম্বারের দরকার। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রথমে আমি বলছি, হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার? বোস পোস্টুলেটস থেকে আমরা কি জানি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এইগুলো হচ্ছে অরবিটস। বোর্স কি বলেছে, এগুলো স্টেশনারি অরবিটস। এই স্টেশনারি অরবিটস কে কোয়ান্টাম ফিজিক্স কি বললো, যে এগুলো হচ্ছে এনার্জি লেভেলস, ঠিক আছে? এই এনার্জি লেভেলস কে আমরা বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, উইচ ইজ ডিনোটেড বাই এন। এগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বার বা শেল, শেল আমরা বলতে পারি। বোর্স কি বলেছে, শেল। এটার ভ্যালু ডিপেন্ড করছে n ইকুয়ালস টু 1 ফর k শেল, 2l m n। তাহলে আমরা যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে এনার্জি লেভেল গুলো পাচ্ছি, ফর n ইকুয়ালস টু 1 ইটস k শেল, n ইকুয়ালস টু 2 ইটস l m এন্ড n। এটা হলো আমাদের ফার্স্ট কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার থেকে আমরা বুঝতে পারছি ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কতটুকু দূরে আছে, তার মানে ডিস্টেন্সটা, মানে যত এনার্জি লেভেলটা আমার দূরে আছে, n এর ভ্যালু যত বাড়ছে, তার মানে ইলেকট্রনগুলো ঠিক নিউক্লিয়াস থেকে তত তার ডিস্টেন্সটা বেড়ে আছে। তার মানে এই কোয়ান্টাম নাম্বার থেকে আমি মাসটা জানতে পারছি, ঠিক আছে? তার সাইজটা আমি জানতে পারছি, কিরকম তার সাইজটা কি। এখন এই যে এনার্জি, মানে ইলেকট্রনগুলো যে অরবিটসে আছে, ইলেকট্রনিক এনার্জি যত আমার এনার্জিটা বাড়ছে, এনার্জি লেভেলটা বাড়ছে, ইলেকট্রনিক এনার্জিও ঠিক ততটাই বাড়ছে। আর
একটা এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন থাকছে এটা দিয়েছে বাই দা ফর্মুলা 2n2, মানে n এর ভ্যালু যখন 1 হবে তখন নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দা n শেল k শেল ইজ ইকুয়ালস টু 2. তার মানে n এর ভ্যালু যখন 1 k শেল এর ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 2. ক্লিয়ার? এরপরে আমরা সেকেন্ড আসছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার. যেটাকে আমরা ডিনোট করছি বাই স্মল এল. অ্যাটমিক স্পেকট্রাতে যখন স্পেকট্রামে যে ব্রাইট লাইন গুলো দেখা গেছে এই ব্রাইট লাইন ইজ কনসিস্ট অফ স্মল স্পেসড ফাইন লাইনস. ঠিক আছে, এই যে ফাইন লাইনকে ডেসক্রাইব করার জন্য তখন আমাদের সমারফিল্ডও কি বলেছে যে অরবিটটা আস্তে আস্তে সার্কুলার দিকে তার শেপটা হয়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল শেপ. এই ইলেকট্রিক্যাল শেপটা বোঝার জন্য একটা তখন দ্যাট মিনস কি এনার্জি লেভেল গুলো অনেকগুলো ফাইন লাইন পাচ্ছি, ব্রাইট লাইন থেকে আমি ফাইন লাইন পাচ্ছি. তার মানে কি এই যে শেল যেটা ইট ইজ কনসিস্ট অফ সাবশেলস. তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি কি পাচ্ছি সাবশেলস. আর সমারফিল্ড কি বলেছে অরবিটটা সার্কুলার থেকে ইলেপ্টিক্যাল. তাহলে সাইজটা বোঝার জন্য শেপটা বোঝার জন্য আমাদের সেকেন্ড কোয়ান্টাম নাম্বার দরকার যেটাকে আমরা বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার. এটা এখন যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 1 হয় n ইকুয়ালস টু 1 তো দেখা গেছে যে l ইকুয়ালস টু ফ্রম 0 টু n মাইনাস 1. তো যখন 1 হবে তাহলে l কি হবে 0 আর অনলি 0, n মাইনাস 1 মিন্স 0. কিন্তু যখন n ইকুয়ালস টু 2 হবে তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ l 0 এন্ড 2 মাইনাস 1 মিন্স 1. তার মানে যখন k শেলের জন্য আমি কয়টা সাবশেল পাচ্ছি একটা সাবশেল পাচ্ছি, কিন্তু যখন n ইকুয়ালস টু 2 হচ্ছে তখন আমি সাবশেল কয়টা পাচ্ছি দুটো সাবশেল পাচ্ছি. ঠিক আছে, তাহলে এই আমার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি এই সাবশেলস গুলো পেয়েছি যেটা শেপটা আমরা বুঝতে পারছি এই সেকেন্ড কোয়ান্টাম নাম্বার দিয়ে. দেন নেক্সট আমাদের থার্ড কোয়ান্টাম নাম্বার ইজ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার. ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইন জিমেন, সায়েন্টিস্ট জিমেন 1896 এ যখন এই অ্যাটমিক স্ট্রাকচার উপরে যখন বাইরের থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছে তখন দেখা গেছে যে এই যে ফাইন লাইন গুলো আগেন স্প্লিটেড ইন্টু দ্য ফাইনেস্ট লাইন. অ্যাকচুয়ালি কি হচ্ছে ইলেকট্রনস গুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে উইথ অ্যাঙ্গুলার মোশন, তো তার নিজের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে আর বাইরের থেকে আমরা কি করছি একটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি. তখন এই ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড ক্যান কোরিলেট বা ইন্টারাক্ট উইথ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড. এর ফলে কি হচ্ছে যে এই যে সাবশেলস গুলো আগেন স্প্লিটেড ইন্টু দ্য থ্রি ডাইমেনশনাল রিজিয়ন যেটুকুকে আমরা বলছি অরবাইটালস. তার মানে এই যে জিমেন যে এফেক্টটা দেখেছে জিমেন এফেক্টটা বোঝার জন্য এই যে আগেন স্প্লিটেড ইন্টু দ্য ফাইনেস্ট লাইন জিমেন এফেক্ট বোঝার জন্য আমাদের এই থার্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার লাগে যেটাকে আমরা বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার. এটাকে আমরা ডিনোট করছি বাই স্মল এন. এখন দেখো ফর এন ইকুয়ালস টু 1 L is equals to 0 and what is the value of M? It's from minus L to plus L including 0. ঠিক আছে, তার মানে L equals to 0 means M is also equals to 0. But when N equals to 2, what is the value of L? 0 and 1. So what is the value of M? For 0 it is 0, but for 1 it is from minus 1, 0, plus 1, like this. তার মানে কি এই যে n equals to 2 মানে l শেল যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n equals to এনার্জি লেভেল যার 2 আমার কোন শেলটা l শেল. l শেলটা আবার কি কয়টা অরবিটালে কনভার্ট হয়েছে টোটাল 1, 2, 3 and 4. বুঝতে পারছো শেল ইজ ডিভাইডেড ইন্টু সাবশেলস. Then subshells is again splitted into orbitals. এই যে থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশন বোঝার জন্য আমাদের এই থার্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের দরকার.
তিনটে কোয়ান্টাম নাম্বার জানার পরেও দেখা গেছে যে হাইপার ফাইন লাইন গুলো, এই তিনটে কোয়ান্টাম নাম্বার জানলেও আমরা এটা এক্সপ্লেইন করতে পারছি না। স্পেকট্রোস্কোপিতে যে হাইপার ফাইন লাইন গুলো পাওয়া গেছে এটা আমরা এক্সপ্লেইন করতে পারছি না। এটার জন্য আমাদের ফোর্থ কোয়ান্টাম নাম্বার লাগে, যেটাকে আমরা বলছি স্পিন কোয়ান্টাম নাম্বার। যেরকম আর্থ সূর্যের চারিদিকেও ঘুরছে, আবার নিজের ওন এক্সিসেও রোটেট করছে, ঠিক এরকম দেখা গেছে ইলেকট্রনও কি করছে, নিজের ওন এক্সিসে স্পিন করছে। এটা যখন এটা হয় ক্লক ওয়াইজ হয় বা অ্যান্টি ক্লক ওয়াইজ হয়। তো স্পিন কোয়ান্টাম নাম্বার, দ্য ফোর্থ কোয়ান্টাম নাম্বার ইজ স্পিন কোয়ান্টাম নাম্বার। Which is denoted by S. And the clockwise or anti-clockwise, you know, plus half and minus half. এই হচ্ছে টোটাল আমার একটা ইলেকট্রনের, এই দেখো স্পিন কোয়ান্টাম নাম্বার কিভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, ইলেকট্রন গুলো ক্লকওয়াইজ এর জন্য প্লাস হাফ, অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য মাইনাস হাফ। এই হচ্ছে টোটাল আমাদের চারটে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল, অ্যাঙ্গুলার, ম্যাগনেটিক অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এই যে টোটাল কোয়ান্টাম নাম্বার জানার পরে আমরা ইলেকট্রনগুলো, যেগুলো মাল্টি ইলেকট্রন অ্যাটম, একটা অ্যাটমে অনেকগুলো ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনগুলো আমি কিভাবে সাজাবো? নিউক্লিয়াসের চারিদিকে তো ঘুরছে, এনার্জি লেভেল, এনার্জি লেভেল থেকে আবার সাবশেল, সাবশেল থেকে আবার অরবিটালস। তো এই যে ইলেকট্রন, এই যে সাজানোটা, এটা আমাদের তিনটা প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করছে। এটা হচ্ছে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস মাল্টিপ্লিসিটি রুল এন্ড আবাউ প্রিন্সিপাল। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। No two electrons have the same value for the fourth quantum number. তার মানে কি, যেরকম সারা পৃথিবীর মধ্যে দুটো মানুষ সমান হতে পারে না, ঠিক পাউলিজ এরকমই বলেছে যে দুটো ইলেকট্রন কোন সময় চারোটাই কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে না। ধরো n ইকুয়ালস টু 1, দা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ 1, দেন বাট ইজ দা ভ্যালু অফ l, ইট ইজ 0 ফর 1 ইলেকট্রন, বাট ইজ দা ভ্যালু অফ m, 0, বাট দা স্পিন কোয়ান্টাম নাম্বার ইজ প্লাস হাফ ফর 1 ইলেকট্রন, another electron also n equals to 1, l equals to 0, m equals to 0, but the spin is minus half. দেখো তিনটে কোয়ান্টাম নাম্বার, এই দুটো ইলেকট্রনের তিনটে কোয়ান্টাম নাম্বার সেম, বাট দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য ডিফারেন্ট। তার মানে এইখান থেকে আমি কি বুঝতে পারি, দ্যাট মিন্স একটা অরবিটালে দুটো ইলেকট্রনের বেশি থাকতেই পারে না, অফ অপোজিট স্পিন, একটা যদি ক্লকওয়াইজ হয় আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই পাউলিজ এক্সক্লুশন দিয়ে কিন্তু আমরা যে ওই যে এনার্জি লেভেলের যে ফর্মুলাটা দিয়েছিল বোর্স, 2n² মানে কত একটা এনার্জি লেভেলে কত ইলেকট্রনস গুলো থাকতে পারে ম্যাক্সিমাম ইলেকট্রন, এটা কিন্তু খুব সুন্দর করে আমরা পাউলিজ এক্সক্লুশন দিয়ে বোঝাতে পারি। দেখো আমি দেখাচ্ছি, শেল আমি নিচ্ছি, প্রথম শেল, শেল মিন্স এনার্জি লেভেল এন্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেন সাবশেল এল, দেন ম্যাগনেটিক কোয়ান্টাম অরবিটালস, ফ্রম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার উই গেট অরবিটালস, দ্যাট ইজ এম, স্পিন কোয়ান্টাম নাম্বার এস, দেন
total number of electrons in the shell. And যখন 1 হয় L এর ভ্যালু 0 0 স্পিন কোয়ান্টাম নাম্বার হাফ এন্ড মাইনাস হাফ তাহলে নাম্বার অফ ইলেকট্রন 2 ইটস ফর হোয়াট শেল K K নাও ফর L শেল L শেল N ইকুয়ালস টু 2 What is the value of L? Zero. One. What is the value of for zero? It is for M is zero. Zero. For one it is minus one. Zero plus one. So here you see the subshell is divided into three orbitals. Okay. Subshell is divided into three orbitals. This three orbital is define the orientation px, py and pz. For this, how many electrons? Plus half? Minus half? Minus 1, 0, plus 1. For minus 1, it is plus half, minus half, plus half, minus half, plus half, minus half. So, you just see in L shell how many electrons are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 8 electrons. That means 2n square. 2n square. You see, when n equals to 1, correlate with this formula, isn't it? 2n square. When n, L equals to 2, n equals to 2. 2 to the 4, 4 to the 8 electrons. So, ए पावलीज एक्सक्लूजन प्रिंसिपल के काजे लागिए आमरा की करबो इलेक्ट्रॉन्स गुलो কিভাবে একটা শেলে কয়টা ইলেকট্রন সাব শেলে কয়টা ইলেকট্রন অরবিটালে কয়টা ইলেকট্রন আমরা সবগুলো ইনফরমেশন কিন্তু এই পাউলিজ এক্সক্লুশন দিয়ে জানতে পারি দেন তারপরে আসছে হুনস হুনস সেম ফিজিসিস্ট একজন উনি এসে বলেছেন যে না অরবিটালস গুলো তো ওরিয়েন্টেশন আছে px py pz অনেকগুলো ওরিয়েন্টেশন আছে তো ইলেকট্রনটা কোনটাতে আগে ঢুকবে px এ ঢুকবে না py তে না pz এ তো হুনস বলেছে যে না যে পেয়ারিং অফ ইলেকট্রনস তো শুরু হবে আগে একটা একটা ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে ঢুকবে তারপরে গিয়ে পেয়ারিংটা শুরু হবে লাইক দিস আমরা কি জানি p অরবিটাল কয়টা আছে তিনটে আছে px, py, pz. p orbital, আমি যদি orbital গুলোকে box দিয়ে যদি সাজাই, then p orbital এরকম আছে, px, তাদের orientation px, py and pz. তার মানে যদি তিনটে electron থাকে, তাহলে তাদের energy level কিন্তু same. দেখা গেছে যে তাদের parallel spin দিয়ে তারা আগে এরকম ভাবে electron গুলো ঢুকবে. তারপরে যদি আরো ইলেকট্রনস যদি থাকে তারপরে তাদের পেয়ারিংটা শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ বুঝতে পেরেছো মানে আগে সিঙ্গেলি ফিল্ড হবে দেন পেয়ারিং এটাই কিন্তু হুনস বলে দেয় দেখো ছবিটা দেখো তোমরা দ্যাট ওয়ান ইজ দ্য রাইট দিস ওয়ান ইজ দ্য রং প্রসেস এনার্জি লেভেল সেম কিন্তু বলেছে যে প্যারালাল ভাবে প্যারালাল স্পিন গুলো আগে একটা একটা অরবিটালে ঢুকবে দেন পেয়ারিং শুরু হবে এইভাবে হলো হুনস রুল এটা বলে গেছে দেন তারপরেই আসছি আমরা আপবাও প্রিন্সিপাল আপবাও এটা একটা জার্মান ওয়ার্ড টু বিল্ড আপ ওয়ান বাই ওয়ান মানে ইলেকট্রনস একটা একটা করে কিভাবে আমি বিল্ড আপ করবো কিভাবে কনফিগারেশনটা লিখব এটা কিন্তু আপবাও বলে গেছে কি বলেছে ইলেকট্রনটা প্রথম লোয়েস্ট এনার্জি থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে সে হাইয়েস্ট এনার্জিতে যায় এখানে দেখো এই যে অরবিটালস গুলো ওয়ান এস তাদের এনার্জি গুলো ইনক্রিজিং অর্ডারে দেওয়া আছে দেখো এখানে অ্যারো মার্ক দেওয়া আছে ইনক্রিজিং 1s দেন ইলেকট্রন উইল গো টু 2s দেন 3p দেন 3s দেন 3p 4s দেন 3d 4p 5s এই যে অ্যারেঞ্জমেন্ট আবাউ টু বিল্ড আপ মানে একটা এটা হচ্ছে বাই n + l রুল এই n + l রুল দিয়ে কিন্তু এই পুরাটা
সাজানো হয়েছে। কিরকম? এখন দেখো, আমি একটা অরবিটাল নিচ্ছি, 3D এন্ড 4S, ঠিক আছে? আমি এই অরবিটাল নিয়ে আমি কোনটাকে আগে, মানে ইলেকট্রনটা কোনটাতে আগে ঢুকবে, 4S আগে ঢুকবে না 3D তে আগে ঢুকবে, এটার জন্য আমি দেখছি N প্লাস L, মিন্স কি, আমি দুটো কোয়ান্টাম নাম্বার নিয়েছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড আজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এখানে 3 মিন্স প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ 3 প্লাস, হোয়াট ইজ দ্য কোয়ান্টাম নাম্বার ফর D? ইট ইজ ডিফিউজ স্পেকট্রা, দ্য ভ্যালু অফ ডিফিউজ স্পেকট্রা ইজ কি? নো, 2 0, ফর S অরবিটাল 0, P অরবিটাল ইটস 1 এন্ড D অরবিটাল ইটস 2, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ D? ইটস 2 ইকুয়ালস টু 5, হোয়াট অ্যাবাউট 4? এনার্জি লেভেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, বাট ফর S অরবিটাল ইট ইজ 0, 4 প্লাস 0 ইজ 4, সো উইচ ওয়ান ইজ লোয়ার এনার্জি ভ্যালু, উইচ ওয়ান ইজ দ্য লোয়েস্ট ভ্যালু? 4। তার মানে কি, এখন 3D আর 4S এর মধ্যে যদি থাকে এই অরবিটালের মধ্যে, তাহলে ইলেকট্রনটা কোথায় আগে ঢুকবে? 4S, তার এসছে 4, মানে 4S এ ঢুকবে, তারপরে যদি ইলেকট্রন থাকে তাহলে গিয়ে এটা 3D তে ঢুকবে, এটাই হচ্ছে N প্লাস L, এই রুল দিয়ে কিন্তু এইগুলো, এই অরবিটালস গুলো সাজানো, ঠিক আছে? এখন এটা কিন্তু আবহাওয়া প্রিন্সিপালটা কিন্তু কোরিলেট করছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এজ ওয়েল এজ দা হুনস রুল। হুনস রুল কি বলেছে? পিএক্স পিওয়াই পিজেড এরকম সাইমেলটেনিয়াসলি যাবে, তো ঠিক এরকমই 3D এন্ড 4S। এখন দেখো 3D এন্ড 4F, এখানে এনার্জি লেভেল কি? 3 প্লাস 2 5, আর এখানে কি? 4 প্লাস 3, ফর F অরবিটাল ইট ইজ 3 7, তো এনার্জি লেভেল কার বেশি? 7 এর বেশি, কার কম? 3D এর কম, তখন কোথায় ঢুকবে এটা? 3D তে ঢুকবে, 4F এ পরে ঢুকবে, ঠিক আছে? কিন্তু যখন সেম এনার্জি লেভেল থাকে, ধরো এনার্জি লেভেল সেম, N ইজ সেম বাট L ইজ ডিফারেন্ট, তাদের দুটোর মান সেম আসছে, তখন আমরা দেখবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা স্মলেস্ট, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি স্মলেস্ট থাকে তাহলে ওখানে ইলেকট্রনস গুলো ঢুকবে। এই যে মেথড অফ ইলেকট্রনিক কনফিগারেশন, কিভাবে আমরা একটা, এখন মাল্টি ইলেকট্রনের কয়েকটা এক্সাম্পল নিয়ে কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটা তৈরি করব। ধরো আমি নিলাম লিথিয়াম, ফর লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, সো অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার যদি জানা থাকে, নাম্বার অফ অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, দ্যাট মিন্স নাম্বার অফ ইলেকট্রন ইজ অলসো 3, তার মানে আমার এই তিনটে ইলেকট্রন আমাকে সাজাতে হবে। এটার জন্য প্রথমে আমরা কি লিখবো, নিয়ম হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার লেখা, দেন সাবশেল লেখা, আর যতটা ইলেকট্রন, আমরা কি বলেছি একটা অরবিটালে দুটো ইলেকট্রন বেশি একোপারেট করতে পারে না, তারপরে আমরা নাম্বার অফ ইলেকট্রনস লিখবো। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে ফার্স্ট এনার্জি অরবিটাল ইজ 1s, তাহলে উপরে কি হবে? 2, দেন 2s 1, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অফ লিথিয়াম ইজ 1s 2 2s 1। এখন কার্বনের ক্ষেত্রে নাও, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন? 6, সো নাম্বার অফ ইলেকট্রনস ইজ অলসো 6, তো ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s 2 2s 2 2p 2, তো এইভাবে আমরা ইলেকট্রন গুলোকে সাজিয়ে তুলতে পারি, বা আমরা এরকম ব্লকস বক্স দিয়েও কিন্তু তুলতে পারি। এই যে এখানে দেখো নাইট্রোজেনটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেখো পিএক্স পিওয়াই পিজেড 1s 2 2s 2, কিন্তু বাকি যে পি অরবিটালে যে মানে ইলেকট্রনটা আস্তে আস্তে কি আছে, একবার পিএক্স এ যাচ্ছে, দেন পিওয়াই, দেন পিজেড, যেটা কি ফলো করছে? হুনস রুল ফলো করছে। এগুলো কয়েকটা ইলেকট্রনিক কনফিগারেশন অফ সাম এলিমেন্টস। এখন আসছি আমরা, এগুলো এক্সেপশনাল, এক্সেপশনাল হচ্ছে দেখো ইন দ্য কেস অফ ক্রোমিয়াম অ্যাটমিক নাম্বার ইজ 24, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কি? 24, আগে অব্দি ঠিক আছে, তারপরে ওর 3D 4
4s1 দেখা গেছে আবার প্রিন্সিপাল অনুযায়ী এরকম ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত ছিল কিন্তু দেখা গেছে যে না অরিজিনাল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d 5 4s 1 ঠিক আছে কেন ডিউ টু দা হুমস রুল হুমস রুল কি বলেছে আগে প্যারালাল স্পিন একটা একটা করে ফিল আপ হবে তারপরে গিয়ে পেয়ারিং হবে এটা একটা হুমস রুল আরেকটা আছে এখন আমি যদি 3d অরবিটাল যদি আমি ধরি 1 2 3 4 5 and 4s 3d 4s তার মানে ইলেকট্রন কিভাবে আছে 1 2 3 4 1 2 আবার প্রিন্সিপাল নিয়ে যদি ধরি আমার কি আছে একটা এটা কি সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল না এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ইলেকট্রনিক কনফিগারেশন আমি যদি হুমস রুলটাকে ফলো করি তখন কিন্তু আমরা কি পাচ্ছি সিমেট্রিক্যাল ইলেকট্রনিক কনফিগারেশন তো সিমেট্রিক্যাল কনফিগারেশনের জন্য এনার্জিটা লোয়ার হয় আর স্টেবিলিটিটা বাড়ে এর জন্য বলা হয়েছে যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড সবসময় স্টেবল থাকে আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ অফ এনার্জি এই যে নাম্বার ওয়ান ইলেকট্রনটা এটা এইখানেও আসতে পারে এখানেও আসতে পারে এখানেও আসতে পারে এখানেও আসতে পারে তা টোটাল এক্সচেঞ্জ করতে এখানে 4 এই নাম্বার ওয়ান ইলেকট্রনটা চারবার সে এক্সচেঞ্জ করতে পারছে নাম্বার টু তিনবার করতে পারছে নাম্বার থ্রি দুইবার তো যখন এক্সচেঞ্জ এনার্জিও যখন বেশি হয় তখন তার স্টেবিলিটি ডিউ টু এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস তার স্টেবিলিটিটাও সে তত বাড়ে এর জন্য এইগুলো কয়েকটা এক্সেপশনাল আছে যেগুলো আবহাওয়া প্রিন্সিপাল ফলো করে না কিন্তু দে আর স্টেবল বিকজ অফ হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড নাও হোয়াট আর দ্য ইউটিলিটি অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা বুঝতে পারি whether it is metal or non-metal, whether it is alkali metal, halogen or non-reactive atom like helium. তারপরে এটা কোন প্রপার্টিজ এর সঙ্গে রিসেম্বলস করে কিনা তোমাদের কয়েকটা কোশ্চেন আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিচ্ছি আর কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো তোমাদের এই প্রবেবল চ্যাপ্টারটা তো এখানেই শেষ যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারো তাহলে আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ আবার দেখো ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড় সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড় রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই বিদ্যালয়ের পোশাক উন্নত মানের পড়াশোনা স্বাস্থ্যসম্মত শৌচাগার বিশুদ্ধ পানীয় জল পুষ্টিকর মধ্যাহ্ন আহার খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু হ্যাঁ তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন